দেশে দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার অংশ হিসেবে অ্যান্টিজেন টেস্ট শুরু করেছে সরকার। প্রাথমিকভাবে আরটিপিসিআর ল্যাব না থাকা 10টি জেলায় এ পদ্ধতি চালু হয়েছে। অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 30 মিনিটেই পাওয়া যাবে করোনা টেস্টের ফল। পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, পটুয়াখালী, মেহেরপুর, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মাদারীপুর ও সিলেটের হাসপাতালগুলিতে এই কার্যক্রম চলছে। অ্যান্টিজেন পরীক্ষাটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। শুরু করছে অ্যান্টিজেন টেস্ট, এখানে সাধারণ রোগীদের আগের চেয়ে অনেক স্বল্প সময়ে রিপোর্টটা পাবে, যেটা তাদের রিপোর্টটা পেতে হতো তারপরের দিন হয়তো। আমরা যদি এখন ওইভাবে যেদিন রিপোর্ট ওদিন দেওয়ার নির্দেশনা পাই নাই, তারপর আশা করতেছি এরপরে রোগী বাড়বে। সংশ্লিষ্টরা জানালেন, যাদের করোনা উপসর্গ কেবল তাদেরই এই পরীক্ষা করা হবে। এর জন্য আমাদের 3 জনকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ট্রেনিং করে নিয়ে আসা হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের 500টা কিটও দেওয়া হয়েছে এবং বলা হয়েছে কিট শেষ হওয়ার আগেই আবার পর্যাপ্ত সাপ্লাই দিবেন। এই টেস্টের মাধ্যমে আমরা খুব দ্রুত 30 মিনিটের মধ্যে আমরা ফলাফল দিতে পারব। করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলার ক্ষেত্রে আমরা মনে করি এটা আমাদের একটা মুখ্য হাতিয়ার, কারণ আমরা যখন দ্রুত ফলাফলটা দিতে পারবো রোগীদের হাতে, তখন পজিটিভ রোগীগুলোকে আমরা দ্রুত চিকিৎসার আওতায় নিতে পারবো, দ্রুত তাকে আইসোলেশনে পাঠাতে পারবো এবং তার কন্ট্যাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে তার আশেপাশে যদি এরকম উপসর্গযুক্ত লোক থেকে থাকে তাদেরকেও আমরা আইসোলেশন হোম আইসোলেশনের মাধ্যমে আমরা আলাদা করতে পারবো, সর্বোপরি আমরা তাদেরকে দ্রুত চিকিৎসার আওতায় আনতে পারবো। অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, অ্যান্টিজেন টেস্টের জন্য কোনো ফি লাগবে না। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন বাজারে এলেই সরবরাহ করা হবে বলেও জানান মন্ত্রী। আমরা যে কোনো ভ্যাকসিনই আমরা নেই না কেন, WHO-র অ্যাপ্রুভাল লাগবে। আমরা সেরাম ইনস্টিটিউট অর্থাৎ অক্সফোর্ড ভ্যাকসিন যেটা আছে অ্যাস্ট্রাজেনিকার, সেই ভ্যাকসিন নেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা এটা আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে এই ভ্যাকসিন যারা তৈরি করবে সেরাম ইনস্টিটিউট, তারা WHO-র অ্যাপ্রুভালও পাবে। ইতিমধ্যে এই ভ্যাকসিনটি বিভিন্ন জায়গায় দেওয়ার ব্যবস্থাও হয়ে গেছে এবং কার্যক্রম শুরু হবে। প্রথম হলো যে এই ভ্যাকসিনটি আমরা ইনশাল্লাহ পাব, কাজে এখানে সন্দেহের কোনো কারণ নাই এবং এর কার্যকারিতাও প্রমাণিত হয়েছে টেস্টের মাধ্যমে, কাজে সেখানে কোনো সন্দেহ আপাতত নাই। এদিকে বিদেশ ফেরত যাত্রীদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করেছে সরকার। কেউ দেশে আসতে চাইলে 72 ঘন্টা আগে করোনামুক্তির সনদ লাগবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নতুন নির্দেশনা অনুযায়ী সনদ ছাড়া কোনো যাত্রীর বোর্ডিং কার্ড ইস্যু করবে না সংশ্লিষ্ট এয়ারলাইন্স। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।